দুই দিনে জম্মু ও কাশ্মীরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুড়ি জুন বৃহস্পতিবার থেকে শুরু হবে এই সফর একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী এছাড়া শ্রীনগরে দশম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা তার এদিকে প্রধানমন্ত্রী এই সফরের ঠিক আগের দিন বুধবার বারামুলা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে দুই সন্ত্রাসবাদী গত কয়েকদিন ধরে জম্মুতে একের পর এক জঙ্গি হামলা হয়ে চলেছে জম্মুর পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর মধ্যেই উপত্যকায় পা রাখছেন প্রধানমন্ত্রী মোদী ভোটের প্রচার পর্বেও জম্মু কাশ্মীরে আসেনি প্রধানমন্ত্রী ভোটের পর এই প্রথম এখানে আসবেন তিনি কুড়ি জুন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় শ্রীনগরে এম্পাওয়ারিং ইউথ ট্রান্সফর্মিং জম্মু অ্যান্ড কাশ্মীর শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারুণ্যের ক্ষমতায় জম্মু কাশ্মীরকে কতটা বদলে দিয়েছে তাই তুলে ধরা হবে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে বিভিন্ন স্টল খুঁড়ে দেখবেন প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীরের তরুণ প্রজন্মের যারা সাফল্যের শীর্ষে উঠে এসেছেন তাদের সঙ্গে মত বিনিময়ও করবেন সন্ধ্যা সাড়ে ছটায় শ্রীনগরের এসকে আইসিসিতে দশম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদী এই সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী যোগাসনও করবেন এছাড়া জম্মু কাশ্মীরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা প্রধানমন্ত্রী সব মিলিয়ে এক হাজার পাঁচশো কোটি টাকার চুরাশিটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প চালু করবেন তিনি এর মধ্যে রাস্তা জল সরবরাহ শিক্ষার পরিকাঠামোর মতো প্রকল্প রয়েছে কৃষি ও সহযোগী খাতে প্রতিযোগিতামূলক উন্নয়নের একটি প্রকল্পেরও সূচনা করবেন তিনি এই প্রকল্পটির জন্য কোটি টাকা খরচ হবে জম্মু জেলা জুড়ে নব্বইটি ব্লকে বাস্তবায়িত হবে প্রকল্পটি তিন লক্ষ পরিবার বা পনেরো লক্ষ মানুষ এর সুবিধা পাবে দুই দিনের সফরে দুই হাজারেরও বেশি মানুষকে সরকারি চাকরির নিয়োগপত্র দেবেন তিনি ব্যুরো রিপোর্ট আর ই নিউজ